How are you girls? नेटवर्क के प्रॉब्लम नेटवर्क की प्रॉब्लम हो बे আমার নেট কানেকশনটা উইক মনে হয় হ্যাঁ তারপর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব সবাই আপনি মিউট করে দেন যে অনেকের আনমিউট করা তো অনেক নয়েজ আসছে আসসালামু আলাইকুম ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাসে কতজন ছিলেন নমস্কার মিস আমরা 47 জন ছিল আচ্ছা মিস এখন 29 জন আছে হ্যাঁ 29 আছে 29 আরো আছে চব্বিশ চৌত্রিশ হ্যাঁ স্যার না তুমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই কি মিউট করতে হবে অনেক নয়েজ আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম মিস ওয়ালাইকুম আসসালাম আচ্ছা হোমওয়ার্ক ছিল ওয়াজ দেয়ার এনি হোমওয়ার্ক ফর টুডে গার্লস ওয়াজ দেয়ার এনি হোমওয়ার্ক আচ্ছা নো ম্যাম নো টিচার What is the last lesson? What is the last lesson here? Lesson question answer দিয়েছিলেন আমি কিছু লেসন 5 বলেছিলেন কোশ্চেন আনসার গুলো আজকে চেক করবেন আর বাকিদের কাছ থেকে শুনে নিব আগে কি যে কি অবস্থাদের মিস আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
মিউট করে রাখতে পারেন, সাউন্ড নয়েজ হচ্ছে না। নিশি মিউট করো, মাসুম মেহেদি মিউট করো। নয়েজ হচ্ছে অনেক বেশি। আচ্ছা এখানে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিশি মিউট করো। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করছি, সেদিনে কোয়েশ্চেন গুলো। হ্যাঁ এই যে আশা করে দেখতে পাচ্ছেন তাই না? আর বাসার জন্য যদি কোনো কাজ দিয়ে দেই পরে করার জন্য সেটা হয় হোমওয়ার্ক বা HW। হ্যাঁ আমরা CW করেছিলাম। হ্যাঁ মুখে মুখে যেহেতু জিজ্ঞেস করেছি, তারপরে লিখেছে অনেকে CW কপিতে। এখন আমি একটু নাম ধরে ধরে আজকে একটু পড়া ধরি। সেদিন অনেকে প্রবলেম ছিল না, এই সমস্যা ওই সমস্যা বলেছে, আজকে একটু দেখি কি অবস্থা। একটু অপেক্ষা করেন। ম্যাম আমি 6 নাম্বার অ্যানসারটা লিখতে পারিনি। আচ্ছা 6 অ্যানসার আমরা দেখব আজকে। আপনারা সবাই ইংলিশ ফর্টে বুকটা ওপেন করবেন, হ্যাঁ আপনারা সামনে রাখবেন। আমার সামনে আছে আমার বইটা, PDF থাকে, তারপরেও ইংলিশ ফর্টে বুকটা সবসময় রাখবেন, এটা একটু ভালো হয়। আচ্ছা আমি আছে পড়া একটু শুরু করি। এখানে আমার সাথে উপমা উপমা আছে আমাদের সাথে, যাই উপমা উপমা একটু দ্রুত রেসপন্স করলে ভালো হয়। উপমা শুনতে পাচ্ছেন? ইফাত, জারিন, উপমা, হ্যালো ইফাত, ইফাত আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা যারা জয়েন করেছেন মিউট করে দেন, হ্যাঁ আমার ক্লাস চলছে তো, আগের ক্লাসের পড়াগুলো একটু ধরছিলাম, ঠিক আছে। হ্যালো, আজকে কয়েকজন কি একটু পড়াটা ধরে, অনেকে কলকে ভিডিও অফ করে রাখে, অফ করে রেখে অনেক সময় ক্লাস করে না, ক্লাস করে না কিন্তু থাকে। কিন্তু ইফাত কোথায়? ইফাতকে জিজ্ঞেস করলাম, ইফাত ইফাত কি আমাদের সাথে আছেন? এখন তো তাকে দেখছি না। আচ্ছা আরেকজনকে ধরি, গ্যালাক্সি A5 নেম চেঞ্জ করেননি এখনো? গ্যালাক্সি A5, গ্যালাক্সি A5 2016। আচ্ছা কেন করেনি? আচ্ছা আমি আরেকজনকে ধরি, তো কথা বলছে না, কথা না বলে তো সমস্যা, বা কথা বলতে হবে তো, হ্যাঁ শুধু জয়েন করলেই হবে, পড়া দিতে হবে না? আমি একটু ক্লাসের পড়াটা নিতে যাচ্ছিলাম। ইয়েস ম্যাম।
আচ্ছা এখানে আফিয়া আফিফা জারিন আছে, রোল 14। আফিফা জারিন আমার সাথে আছো? আফিফা একটু হয়তো সময় লাগবে, আর নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু হ্যাং হয়ে যায়, তারপর আমরা অপেক্ষা করবো, ঠিক আছে? আফিফা জারিন রোল 14। আফিফা আনসার না করলে সমস্যা বাবা। মেয়ে তোরা কেন সারা দিচ্ছে না, ওদের নাচতে দেখা হচ্ছে? তা তো বলতে পারি না বাবা। আচ্ছা আমি আরেকজন আর বা না পারলে তো বলবে যে মিস আমি পারি বা পারি না বলবে। আচ্ছা আমি আরেকজনকে জিজ্ঞেস করি, আর আমাদের আরেকটা স্টুডেন্ট দেখতে পাচ্ছি, আরিফা আক্তার লাবনি। লাবনি রোল 8। সে খুব সুন্দর করে আমাদের স্কুলে ইউনিফর্ম পরে এসেছে, থ্যাংক ইউ লাবনি। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়তো শুনতে কষ্ট হচ্ছে। আরিফা আক্তার লাবনি, হ্যাঁ এই তো তোমাকে দেখতে পাচ্ছি বাবা, তুমি আনমিউট করো। নেটে প্রবলেম আছে? আচ্ছা শুনতে পাচ্ছো? আচ্ছা নো ম্যাম। আচ্ছা আচ্ছা একটু কোয়েশ্চেন আনসার করে একটু বলো তো বাবা, একটু বলো। তুমি তো তিনটা লিখেছে, ফার্স্ট কোশ্চেন, হু পুট দা রাবিশ ইন দা প্লাস্টিক বিনস? আনসার, পিপল অফ সানকার পুট দা রাবিশ ইন দা প্লাস্টিক বিনস। আচ্ছা যাদের খুব কোশ্চেন, হোয়াই ডাজ বুলবুল ওয়াক ফ্রম ডোর টু ডোর? হ্যাঁ বলেন। আচ্ছা আমি এখানে আনসার গুলো লিখছি, লিখলে কি আনসার? বুলবুল ওয়াক ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম রাবিশ। আচ্ছা থার্ড কোশ্চেন, হাউ মেনি ডেজ ওয়াজ হি সিক? দেয়ার আর টু ডেজ ওয়াজ হি সিক? এগুলো আমিও লিখেছি। হ্যাঁ অনেকে লিখেছে, যাদের একটু প্রবলেম আছে তাদেরকে একটু লিখে দেই, ওরা তুলে ফেলুক। আপনাদের স্টুডেন্টদেরকে বলছি যাদের প্রবলেম আছে তোমরা লিখে ফেলো, অথবা লিখে না ফেলে তোমরা পরে ইউটিউব থেকে দেখতে পারবে, ঠিক আছে? আমি লিখে রাখছি, লিখা আসছে? মিস এখানে আনসার বুবু পুট দা রাবিশ ইন দা প্লাস্টিক বিনস হবে না তো, পিপল অফ শঙ্কর পুট দা রাবিশ ইন দা প্লাস্টিক বিনস। ও হ্যাঁ সরি, আমি বুলবুল লিখেছি, থ্যাংক ইউ। কে বলেছে আনসারটা? থ্যাংক ইউ সো মাচ তানজিলা। হ্যাঁ তানজিলা থ্যাংক ইউ। হ্যাঁ পিপল হবে, পিপল অফ শঙ্কর, তাই না? শঙ্কর এরিয়ার লোকেরা, অর্থাৎ শঙ্কর এলাকায় যারা বসবাস করতো তারা। আমি এখানে বুলবুল মিস্টেক, প্রিন্টিং তার প্রিন্টিং মিস্টেক হয় না, এটা কি টাইপিং মিস্টেক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আপনি একটু খেয়াল করবেন। হ্যাঁ লেখার সময় অনেক সময় আমি লিখে ফেলি তো নোটিস করিনি। পিপল থ্যাংক ইউ, পিপল অফ সরি শঙ্কর, শঙ্করে কি ক্যাপিটাল হবে না স্মল হবে বলেন তো? ক্যাপিটাল হবে, ক্যাপিটাল হবে, ক্যাপিটাল হবে, গুড। হ্যাঁ এটা হচ্ছে প্রপার নাম, প্রপার নাম হচ্ছে আপনার কি বলা হয় যাদের মানে কোনো কিছুর এক্সাক্ট নেম কে বলি আমরা হচ্ছে প্রপার নাউন। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রপার নাউনের ক্ষেত্রে ক্যাপিটাল দেই, যেমন ঢাকা, চিটাগাং বা কারো নেম। হ্যাঁ সব যে কোনো কিছুর নামে এক্সাক্ট নাম, অর্থাৎ যে নামে আমরা ডাকি সেটাই হচ্ছে প্রপার নাউন। আর সেই ক্ষেত্রে আমরা কি করি, প্রপার নাউন লিখি, সরি চলে যায় কেইআর, ঠিক আছে? শঙ্কর বান ঠিক আছে, পিপল অফ শঙ্কর পুট দা রাবিশ ইন প্লাস্টিক বিনস। আচ্ছা এইবার সেকেন্ড যে কোশ্চেনটা রয়েছে কি ছিল, হোয়াই ডাজ বুলবুল ওয়াক ফ্রম ডোর টু ডোর? আচ্ছা এটা নিয়ে কারো প্রবলেম হয়েছে? কার কার প্রবলেম হয়েছে বলেন? না মিস, নো মিস। আচ্ছা এখানে ছিল হোয়াই ডাজ বুলবুল ওয়াক ফ্রম ডোর টু ডোর, বুলবুল কেন এক দরজা থেকে অর্থাৎ এক বাড়ি থেকে আরেক বাড়ি কেন যায়, কেন যায় বলেন তো?
হ্যাঁ কে পারবে এটা বলতে যাকে জিজ্ঞেস করেছিলাম সে কোথায় আচ্ছা আমাদের সাথে লাইনে অনলাইনে আছে হ্যালো পড়া ধরেছিলাম কাকে রোল এইট হ্যালো হ্যালো আচ্ছা আমরা একটু অপেক্ষা করি হ্যালো একটু প্রবলেম হয়েছিল বাবা নেটের প্রবলেম ছিল বন্ধ একদম অফ হয়ে গিয়েছিল হ্যাঁ আবার এসেছি এখন শোনা যাচ্ছে শুনতে পাচ্ছো আচ্ছা বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর টু একটু আমরা সবাই মিউট করে আমি বলছি দেখা যাবে একটু প্রবলেম হচ্ছে আচ্ছা এখানে দাগ দিয়েছে নুসরাত একটু আগে স্ক্রিনে টাচ করে স্ক্রিন টাচ করা যাবে না টু কালেক্ট রাবিশ কালেক্ট রাবিশ আপনি স্পেলিং গুলো খেয়াল করবেন হ্যাঁ স্টপ এখনো আমাদের সাথে যুক্ত হচ্ছে তখন পর্যন্ত আচ্ছা এই টু কালেক্ট বিনস দিলে হবে না কালেক্ট বিনস বিন মানে তো হচ্ছে ডাস্টবিন বাবা বিন তো না বিনের ময়লা অর্থাৎ রাবিশ গুলো কালেক্ট করার জন্য না বিনের ময়লা দিলে তো হবে না বুঝা গেল আচ্ছা যাদের না হবে না গো ওয়াক ফ্রম ডোর টু ডোর বুঝতে পারছি না আরেকবার বলতে হবে আরেকবার বলেন বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর বিকজ হি কালেক্টস রাবিশ এন্ড প্লাস্টিক হ্যাঁ এটাও হয় যদি লিখতে চান তাহলে এই যে এখানে বিকজ দিয়ে লিখতে যাচ্ছি তো আচ্ছা আমি বলি কয় লিখেছে দেখে আমাদের যে আরেকজন বলল মিস অনেকে চ্যাট করছে অনেকের বাবা দেখি মিউট অল ম্যাম চ্যাট করছে জি মিস অনেকে চ্যাট করছে অনেকের আনমিউট করা সেজন্য শব্দ হচ্ছে অনেক ঘরের কাছে আচ্ছা এখানে সবাইকে একটু আনমিউট করি একটু ওয়েট করেন স্টপ সবাইকে মিউট করে দিচ্ছেন হ্যাঁ কেউ অপ্রয়োজন ছাড়া কেউ খুলবেন না মানে আনমিউট করবেন আসবে আসবে হ্যাঁ সবাইকে মিউট করেছি এখন আর নয়েজ হবে না স্ক্রিন দেখা যাবে আমি স্টপ শেয়ার দিয়েছি যে স্টপ শেয়ার দিয়েছি তাই এখন আবার আসবে অপেক্ষা করেন হ্যাঁ শেয়ার স্ক্রিন এই যে আচ্ছা এখানে আরেকজন বলেছে যে বুলবুল ওয়ার্কস ফ্রম ডোর টু ডোর বিকজ হি কালেক্টস দ্য রাবিশ এটা হয় যে বলেছে এটা হবে কারেক্ট দুটোই লিখতে পারবেন বিকজ দিয়েও লেখা যায় আবার টু দিয়েও লেখা যায় টু মানে হচ্ছে কারণ মানে কি করতে কোনো কিছু করতে যারা জয়েন করেছেন এই মাত্র তারা মিউট করে দেন আচ্ছা টু কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করতে কি সংগ্রহ করতে ময়লা সংগ্রহ করতে একদম এই এক লাইনেও লেখা যাবে আবার বিকজ দিয়ে আপনারা ওভাবে লিখতে পারবেন আচ্ছা হাউ মেনি ডেজ ওয়াজ হি সিক সানজিদা এটা আনসার কি হবে বলেন তো এটা কিন্তু বইয়ে আছে হি ওয়াজ মিস এটা হ্যাঁ সিক ফর হি ওয়াজ সিক ফর টু ডেজ ফর টু ডেজ ভেরি গুড সিক সিক ফর টু ডেজ থ্যাংক ইউ আচ্ছা এইটা শেষ ডান
এরপর আমরা পয়েন্টটাতে যাচ্ছি। আচ্ছা পয়েন্টটাই কি বলেছে? মিস ফর না লিখলে হবে না। সিক টুডে এটা কিভাবে হয় বাবা? মানে ধরেন, আচ্ছা হ্যাঁ, ফর না লিখলে কেন হবে না? কারণ সে কতদিন ধরে অসুস্থ ছিল, কতদিন ধরে, দুদিন ধরে অসুস্থ ছিল বা দুই দিন অসুস্থ ছিল, এই যে ধরে বলছি বা দুদিন ধরে ছিল, এই ধরে বলার জন্য এখানে আমরা ফর লিখতে হবে। হ্যাঁ, এই যে সিক ফর টু ডেজ, হি ওয়াজ সিক টু ডেজ, এটা কেমন কথা? তাহলে হবে অসুস্থ, মানে এটার তখন এটার মানে কি দাঁড়ায়? যদি আমরা লিখি যে হি ওয়াজ সিক টু ডেজ, তাহলে তো দুই দিন অসুস্থ ছিল সে, না অসুস্থ কে ছিল, দিনগুলো অসুস্থ ছিল। দিনগুলো কি অসুস্থ হবে না মানুষ অসুস্থ হবে? মানুষ অসুস্থ হবে, তাই না? মানুষ যদি অসুস্থ হয় তাহলে কতদিনের জন্য অসুস্থ হয় এটা আমরা বলি, তাই না? আমরা অনেক সময় বলি না এক মাস ধরে আমি স্কুল আসতে পারিনি, বা এমন এক বছর ধরে আমি ওখানে যাইনি, এই যে ধরে বলি তখন আমরা এখানে ফর ব্যবহার করি ওই সময়টার আগে। যতটুকু সময় বলি ফর আ ইয়ার, এক বছরের জন্য, ফর টু ইয়ার্স, দুই বছরের জন্য, ফর টু ডেজ, এই যে দুই দিনের জন্য, তাহলে তখন এখানে আমরা ফর প্রিপোজিশনটা ব্যবহার করবো, ঠিক আছে? এই কারণটা লিখতে হবে, না লিখলে আবারটা মানে রং হবে, কারোর কাছে হবে না। এবার আরেকটা কোয়েশ্চেন ছিল নাম্বার ফোরে, এখানে ছিল যে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য হোল এরিয়া, সম্পূর্ণ এলাকার অবস্থা কেমন ছিল বলেন তো, কেমন ছিল? The whole area was turned into a big dustbin. The whole area turned হবে নাকি? The whole area became dirty and unhygienic. আবার আরেকটা ব্যাপার, হ্যাঁ আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কাজ করতে পারেন। আচ্ছা আমরা একটু তাহলে শুনি, এখানে প্রশ্ন ছিল হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য হোল এরিয়া, এখন আপনি প্রশ্ন থেকেই উত্তর নিতে পারেন, অর্থাৎ প্রশ্নের কিছু অংশ ব্যবহার করি। The condition of the whole area was not good. It became dirty and unhygienic. এভাবে লিখতে পারবেন। হ্যাঁ, এই যে কেউ হয়তো বলতে শুরু করেছিল, আমি একটু বলি। এখানে লিখতে পারেন যে the condition of the, এবার ঠিক আছে, এভাবে লিখতে পারবেন, কেউ হোল এরিয়া দিয়েও মানে সাথে সাথে শুরু করতে পারেন, অথবা দ্য কন্ডিশন অফ দ্য হোল এরিয়া ওয়াজ নট সো গুড, এটা লিখে ফুল স্টপ। ইট সরি মি সামি, জি মি সামি, একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বাবা বলেন। আমি যদি এটা লিখি যে দ্য whole area was turned into a big dustbin, eta likhle hobe? was turned likhbe naki turned? Shudhu turned dilei hoye jabe. was turned hoye gelo na, ebhabe bolchen. it turned o dite paren, kono somoshya nei, shorashori was turned na turned o dite parben. was turned am bole eta hocche je bujhano hoy je হয়ে গেল, কারণ কি সবাই ময়লা রাখাতে এই কাজটা হয়ে গেল। ডার্টি দিতে পারেন, এভাবে তো লিখতে যাচ্ছেন দ্য হোল এরিয়া টার্নড ডার্টি, ওয়াজ টার্নড ডার্টি, এভাবে বলতে যাচ্ছেন। হ্যাঁ বলেন। নো ম্যাম, আমি বলতে চাচ্ছি এভাবে যে দ্য হোল এরিয়া ওয়াজ টার্নড ইনটু বিগ ডাস্টবিন। ও টার্নড ইনটু বিগ ডাস্টবিন, ও যে ইয়া থেকে কাছের থেকে মানে প্যাসেজ থেকে বলছেন? হ্যালো, জি ম্যাম। আচ্ছা এটা তো আসলে না, তখন হয়নি তো, কারণ আমি বলি এটা বলছে সে যদি কাজ করা ছেড়ে দেয়, অর্থাৎ বুলবুল যদি কাজ করা ছেড়ে দেয় তাহলে হবে। প্রশ্নটা মানে প্রশ্ন বুঝে উত্তর লিখবেন কিন্তু অবশ্যই, কারণ আমি প্রশ্ন চেয়েছি যে পুরো এলাকার অবস্থা কেমন ছিল, আর আপনি যেটা বলছেন সেটা ছিল যে যদি সে কাজ না করে, বুলবুল যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে পুরো এলাকাটাই ডাস্টবিনে পরিণত হবে, ঠিক আছে? টার্ন ইনটু মানে হচ্ছে রূপ নেওয়া, কোনো কিছুতে পরিণত হওয়া, সেই অর্থে ওরা ওই সেন্টেন্স লিখেছে লাস্টে যে হি রিয়েলাইজেস। হবে না এখানে, এটা দাঁড়াটা ঠিক হবে না, কারণ এখানে তো আসলে সে ওই প্রশ্নটা জানতে যায়নি। হ্যাঁ
এজন্য এটা দিলে ঠিক হবে ম্যাম হ্যাঁ জি বলেন ম্যাম বলেন শুনতে পাচ্ছি বলেন আমি লিখেছি দ্য কন্ডিশন অফ দ্য হোল এরিয়া ওয়াজ ডার্টি এন্ড আনহাইজেনিক এটা হবে হ্যাঁ এটা হবে মা এটা হবে এই যে মিস এখানে লিখে দিচ্ছি ঠিক আছে ম্যাম হ্যাঁ জি ম্যাম ফেল করি মিস স্ক্রিনটা চলে গেছে আচ্ছা আমার কথা মিউট হয়ে গিয়েছিল এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি আর যদি না দেখতে পারেন তাহলে বলবেন আচ্ছা নাম্বার ফোরটা আরেকবার শেষ করে দিই স্ক্রিন দেখা যাচ্ছে তো আচ্ছা হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য হোল এরিয়া দ্য কন্ডিশন অফ দ্য হোল এরিয়া ওয়াজ নট সো গুড ইট ওয়াজ ডার্টি অ্যান্ড আনহাইজেনিক অথবা সরাসরি লিখতে পারেন দ্য কন্ডিশন অফ দ্য হোল এরিয়া ওয়াজ ডার্টি অ্যান্ড আনহাইজেনিক এভাবে লিখতে পারবেন খুবই নোংরা ছিল এবং অস্বাস্থ্যকর ছিল পুরো এলাকার পরিবেশ আচ্ছা এরপরে হচ্ছে 5 নম্বর কোশ্চেন হোয়াট ডাজ বুলবুল রিয়লাইজ বুলবুল কি রিয়লাইজ করতে পারে মানে এভাবে লিখলে হবে হোল এরিয়া কন্ডিশন বুলবুল রিয়লাইজ ইফ ইজ নট ওয়ার্কিং ইভেন ফর ফিউ ডেজ ফর ফিউ ডেজ হোল এরিয়া হোল ওয়ার্ল্ড ডাজ মেক দ্য বিট আচ্ছা আমি বলি এখানে অনেকজন একসাথে শুরু করেছে অনেকে একসাথে শুরু করেছে আমি বলি ফোর নাম্বারটা আরেকজন নাম্বার ফোরটা একজন বলতে যাচ্ছিল বলুন আপনি মিউট করে দেন সবাই মিউট করে দেন হ্যাঁ মিউট করেছে নাম্বার ফোরটা একজন বলতে যাচ্ছিল দ্য হোল এরিয়া কে জানি বলতে যাচ্ছিল হ্যাঁ বলেন People of Shankar got five people in front of their house. The whole area became dirty and unhygienic. People of Shankar, Sandeep, direct word. People of Shankar. Mami, what do you say? I don't know. The whole area. Sandeep, there's a question about Sandeep. আচ্ছা সঞ্জিতা আমরা তাহলে পরে আরেকবার শুনবো তার আগে আরেকজন কে বললো বলতে পারি একটা কে ছিল হ্যালো হ্যাঁ বলেন মিস আমি 5 নাম্বারটা বলি বলেন বুলবুল রিয়েলাইজেস If he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. হ্যাঁ এভাবে দিতে পারবেন অথবা দ্যাট দিয়ে দিতে পারবেন বুলবুল রিয়েলাইজেস দ্যাট ইফ হি যদি ফুল স্টপটা উঠিয়ে দেন আর সরি কমাটা উঠিয়ে দেন তখন এখানে এখানে কমার বদলে দ্যাট লিখে করতে পারবেন দ্যাট হি স্টপস এটা বই লাইনটাই একদম খুব আপনারা লিখে দিতে পারবেন কোনো সমস্যা নাই স্টপস ওয়ার্কিং working for a few days only কোনটা বাবা এখানে এখানে অনেকে চ্যাট করছে কারা চ্যাট করছে অনেকে চ্যাট করলে তো এদেরকে ধরা হবে এরপর থেকে তো ক্লাস আমি স্কিপ করব না এদেরকে ম্যাম লিখছি বুলবুল রিয়েলাইজেস দ্যাট হি স্টপস ওয়ার্কিং for a few days only comma here the whole area will turn to here nahi ma'am kintu kotha kotha tension ta chole realize banan mone hoy apnar bhul hoyeche keno bol z diye likhi niye tai s diye eta z diye likha jay s diye lekha jay dutu diye lekha jay ha na board boy to s diye ache ha board boy s diye ache abar ব্রিটিশ এক্সেন্টে আমরা জেড দিও লিখি তাই বলে করা যাবে মোশন এটা কোনো সমস্যা নেই ভুল হবে না হ্যাঁ একটু ওয়ান নাম্বারটা একটু দেখাবেন কোনটা বা উইল টার্ন ইনটু টিচারের ওয়ান নাম্বার
হ্যাঁ দিচ্ছি, একটু ওয়েট করতে হবে। ওয়ান নাম্বার প্রথমটা জি মিস। আচ্ছা ফুল স্টপ। আচ্ছা এখানে একটু আপগ্রেড করি, আমরা একসাথে থাকি, আপনারা যাবেন না, হ্যাঁ এখানে থাকেন। স্ক্রিন কি চলে গিয়েছে না আছে এখনো স্ক্রিনটা? আচ্ছা এই তো আছে তো না, এই যে এটা শঙ্করে এ দিতে পারেন যেহেতু এদি বোর্ডে বইয়ে এদে আছে। দেখতে পাচ্ছেন এবার সবগুলো? আচ্ছা আপনারা ইউটিউব থেকে লেকচারটা শুধু আনসার গুলো একদম এক নজর দেখে নিবেন, যা যা একদমই পারেনি তাদের জন্য, আর যারা পেয়েছে ভেরি গুড, অনেকে নিজের মতো করে আনসার মেক করেছে, এটা তো এক্সিলেন্ট ছিল, অসাধারণ ছিল। মিস 6 নাম্বারটা আমি বানিয়ে লিখেছি। কোনটা বাবা? 6 নাম্বার। 6 নাম্বার এই যে এটা জি মিস, 6 নাম্বার আমি বানিয়ে লিখেছি। সিক্স নাম্বার ইজি, পারবেন না? ম্যাম ফাইভ নাম্বারটা এভাবে লিখতে হবে যে বুলবুল রিয়েলাইজ দ্যাট ই হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি দা হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। হ্যাঁ বাহ হবে হবে। ইফ ঠিক বইয়ের মতো করে লিখলে হবে, আবার এভাবে লিখে যাবে, সমস্যা নেই। ঠিক আছে এবার আরেকটা লাস্ট কোশ্চেন, হোয়াট আর দ্য প্লাস্টিক বিনস ইউজড ফর? প্লাস্টিক বিনস কেন ইউজ করি আমরা? প্লাস্টিক বিনস ফর দ্য প্লাস্টিক বিনস, দ্য প্লাস্টিক বিনস, দ্য প্লাস্টিক আর ইউজড ফর কিপিং দ্য রাইস। গুড, হ্যাঁ ইউজড ফর কিপিং, সরি keeping the oh keeping the type ভুল হয়েছে, keeping the shadows, keeping the rubbish, ঠিক আছে rubbish। ঠিক আছে, অথবা for না লিখে আপনারা to keep লিখতে পারবেন। এই দেখুন দেখা এখানে বলি, the plastic bins are used for keeping the rubbish, এভাবে লিখতে পারবেন, অথবা use ইউজ ফর দিলে ভালো। হ্যাঁ ঠিক আছে, আই ইউজ টু কিপও দিতে পারেন, রাখার জন্য ব্যবহার করা হয়, এটাও হতে পারে। ঠিক আছে দুটো লিখতে পারবেন। তাহলে এখানে আমাদের আজকের কাজটুকু শেষ। আপনারা এখন এটা আমি স্টপ মানে ইয়া করে দিচ্ছি, এখান থেকে ফিরে আসছেন, ফিরে আমরা ইংলিশ ফর টুডে বুকে যাব। ঠিক আছে আমি স্টপ স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি। আচ্ছা এইবার আমরা আমাদের বুকের বুকটা বের করি। হ্যাঁ কিছু হবে না, আমরা পড়া ওকে। হ্যাঁ ইয়েস কি কিছু বলছেন? ফিক্সার বুক এমনি বানান আপনারা ক্লাসে চলে যায়, সব ভাগ দুইটা ভাগ দিতে হবে, কথা হচ্ছে। হ্যাঁ চেষ্টা করছি, এখন হয়েছে। এবার আমি স্ক্রিন শেয়ার করব, এখানে বুক দেখা যাচ্ছে তাই না? এখানে আমরা খুব লেসন 8 এ 8 এ গ্রসারি শপিং করেছিলেন। আচ্ছা তার আগে এখানে পড়ানো হয়নি। হ্যাঁ বাবা এই যে লেসন 6 এর আপনারা সবাই লেসন আপনাদের ইংলিশ ফর টুডে বুকটা ওপেন করেন সামনে, লেসন 6 টা আমরা পড়েছিলাম, ইট ইজ মোস্ট গুড পড়েছি, কিন্তু এখানে একটা খুব ইম্পর্টেন্ট কি বলা যায় প্যাসেজ ছিল,
এই যে শিখা বানু ওয়ার্কস অথবা ইজ ওয়ার্কিং অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং, তাই না? পেয়েছেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো, তাই না? মিউট করে দেন, আপনারা মিউট রাখেন, যদি দেখতে না পারেন তখন বলবেন। জি ম্যাম। আচ্ছা সবাই মিউট করেন, আমি একটু এখানে আলোচনা করব, কিছু না। এটাই এটাও অনেকটুক পড়া, এটা আপনাদের বিশেষ করে টেন্সে অনেক মানে কি বলা যায় ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, টেন্স থেকে যদি টেন্স ভালোভাবে পড়ে থাকেন আপনারা তাহলে পারবেন আশা করি, অথবা প্র্যাকটিসের মধ্যে থাকলেও পারবেন। আচ্ছা বলছে শিখা বানু ওয়ার্কস অথবা ইজ ওয়ার্কিং অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং। শিখা বানু কি করে? আচ্ছা আমি শিখিয়েছিলাম যাদের চাকরি বা পেশা থাকে, অর্থাৎ হ্যাঁ অনেক প্রবলেম হচ্ছে বাবা, বন্ধ হয়ে যাচ্ছে আমার নেট। আচ্ছা মিস লাইনে অনেক প্রবলেম হচ্ছে আজকে। আচ্ছা এই যে স্ক্রিন, হ্যাঁ হ্যাঁ প্রবলেম হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আশা করি, আমি একটু বলি। যখন আমরা পেশা হিসেবে কোনো কেউ কোনো কাজ করে চাকরি করে তখন আমরা কি করি, তখন হচ্ছে সাধারণ অর্থে আমরা সেই ইংলিশটা ব্যবহার করি, তাই না? কাজ করা, যেমন আমি আপনাদের কি করি পড়াই, তাই না? আই টিচ ইউ ইংলিশ। আর এখন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এখন হচ্ছে যে আই এম টিচিং ইউ কি হবে ইংলিশ ফর টুডে বা এরকম ধরেন টিচিং ইউ টেন্স ইংলিশ প্রেজেন্ট ইনফিনিট টেন্স, যে ওই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে কন্টিনিউয়াস রাখি। যেটা হচ্ছে রেগুলারলি আপনাদের কি করি ইংরেজি ক্লাস নেই, সেটা হচ্ছে যে আই টেক ইউর ইংলিশ ফর টুডে ক্লাস। যে আই টেক বলি বা হি টেক্স শি টেক্স, তাহলে এখানে শিখা বানু সে হচ্ছে রেগুলার কি ওই রেস্টুরেন্টে কাজ করে, তার মানে কি সেটা তার পেশা না, এটা তার চাকরি, এটা সে করে। তো তখন আমরা কি করবো, ওয়ার্কস দিবো নাকি ওয়ার্কিং দিব? কাজ করে অর্থে ওয়ার্কস দিব, ঠিক আছে? মিউট করে দেন আপনাদের যাদের মিউট নেই তাদের সাউন্ড আছে। আবারও প্রবলেম হচ্ছে, শিখা বানু ওয়ার্কস অ্যাজ এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং, এটা ঠিক আছে? শি টেক্স অর্ডার্স অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার্স বাট টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল। আচ্ছা আমি একটু বলে রাখি, নেক্সট ক্লাসে পড়া আপনারা এটা পড়ে রাখবেন, দেখি কে কতটুকু পারে। এটা একটু পড়ে রাখবেন, আমি এটার ব্যাখ্যা জিজ্ঞেস করব এ ফোর এর, এটা আপনাদের পড়া থাকবে। আর এখানে হোমওয়ার্ক না বাবা, এটা একটু বাসায় পড়ে রাখবে, এই কাজটা করে রাখলে আমি দেখবো যে কি কি পারছো। হোমওয়ার্ক বলতে এটা প্র্যাকটিস করে রাখা, তুমি ব্যাখ্যাগুলো একটু দেখি তোমরা পারো কিনা। হ্যাঁ এটাই পড়া থাকবে। আর এখানে হ্যাঁ আমি বলি লেসন 8 এ গ্রসারি শপিং, আমি বলি গ্রসারি শপিং এটা একটু পড়ে রাখবেন, মানে লিখার কোনো কাজ থাকবে না, শুধু পড়ার কাজগুলো একটু দেই, লিখার কাজ শুরু হবে এর পরের গুলো থেকে। এই যে এখান থেকে আমরা হোমওয়ার্কের কাজ শুরু করবো, ঠিক আছে? আর লাইন কে হয়তো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ বা বুঝতে পারছি না কোনটা, আমার কথাটা শুনেন, আমরা সালাম দিতে পারবো, আমরা তো রেগুলারই ক্লাস করি, সমস্যা নেই।